প্লেনে না উঠাই ভালো। প্লেনে গত দুই দিনের যা অভিজ্ঞতা আমার, আমা আমি তওবা করছি যদি আল্লাহ না উঠায়, এটা তো না উঠাই ভালো। প্লেনটা খুব রিস্ক, যত গতি তত ক্ষতি, যত গতি তত ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গতিকে হত্যা করো, মানুষকে হত্যা করো না। দ্রুত গতিকে হত্যা করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যেখানেই থাকেন মধ্যম পন্থা অবলম্বন করবেন, না দ্রুত না আস্তে, মধ্যম পন্থা অবলম্বন করবেন। প্লেনের গতি বেশি, ক্ষতিও বেশি। কালকে বরিশাল থেকে সকালে এসেছি, এরকম হয়ে গেছে প্লেনটা রাস্তার মধ্যখানে, ছিল প্রায় 8,000 ফিট উপরে, ফট করে 4,000 ফিট নিচে নেমে গেছে, সব মানুষ এরকম শুরু করে। আপনি থাকলেও করতে, আপনি এখন আসেন আর কি। আমার পিছনে আমার ভক্ত উনি বলছিলেন যে হুজুর আমি আপনার ক্যাসেট দেখি, আমার ছেলেটা দেখে, ছেলেটার নাম যাচ্ছে অস্তাবির, অস্তাবির সূরা মরিয়মের 65 নম্বর আয়া, অস্তাবির লিইবাদাতিহি। আপনি দিয়ে থাকেন এবাদতের জন্য, কার এবাদত? আল্লাহর এবাদত। তাহলে সব বিপদ থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। খতমে ইউনূস পড়লাম, দেখলাম যে প্লেনটা আবার সোজা হয়ে গেছে, সোজা হয়ে আবার উপরের দিকে উঠল, মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেললো, মানুষগুলো সবার মুখে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? অনেকে বলেছেন, কিন্তু অনেকে লজ্জা লাগে না আল্লাহ পৃথিবীতে থাকো, আল্লাহর নাম মুখে আসে না? কার পৃথিবী? বাতাস কার? অক্সিজেন কার? সে আল্লাহর নাম মুখে আসে না কেন? আরে কি মুশকিল! আমার থেকে একটু দূরে একজন বসে আছেন, আমি ওনাকে বললাম, উনি বুঝেন নাই, আরে একটু কিছু বলেন মিয়া, মুখ খুলে আল্লাহ জিকির করেন, ঠিক কি না? জিকির করলেই বরকত আছে না নাই? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেছেন আমার নাম রহমান, রহমানের প্রথম কাজ আমি কোরআন শিক্ষা দিয়েছি, সেই রহমতে ভরা কিতাব আপনি শিক্ষা দেন, আপনি মারেন কিভাবে? আবার সব শিক্ষাই এসেছে কোরআন থেকে, যে কোনো শিক্ষায় যদি কেউ মারে সে কোরআন বিরোধী কাজ করে, যে কোনো শিক্ষা কোরআন থেকে এসেছে। আল্লাহ বলে ইনসান আমালাম ইয়ালাম, মানুষ যা জানতো না শিখিয়েছেন কে? আপনি কোনো শিক্ষা কোরআনের বাহিরে বলতে পারবেন না। আপনি সায়েন্স বলেন, জিওগ্রাফি বলেন, ম্যাথমেটিক্স বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, হিস্ট্রি বলেন, হোয়াটএভার ইউ নেম ইট, অল দ্য সাবজেক্ট কেম ফ্রম কোরআন। সব সাবজেক্টের মূল উৎস হলো এই কোরআন। এজন্য সাহাবায়ে কেরাম শুধু কোরআন জানতেন, দুনিয়ার সব বিষয় তাদের পেটে আল্লাহ দিয়েছেন, আর আমরা কোরআন জানি না, কিছুই জানি না। যদি কোরআন জানতাম সবই আমরা জেনে নিতাম, ঠিক না বেবি? এজন্য কোরআন জানবো, কোরআন জানাটা ফরজ করেছেন কে? আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম ওহিটাই আল্লাহ বলেছেন তোমরা পড়ো কার নামে? আল্লাহর নামে পড়ার কথা সবচেয়ে বেশি কোন কিতাবে? কোন কিতাবে? প্রতি লাইনে লাইনে কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ বলছেন কিছু গুণ অর্জন করো, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما
إنها ساءت مستقرا ومقاما اللهم أجرنا اللهم أجرنا من النار كون سورة سورة فرقان سورة فرقان قرآن عارف نام كي عارف نام كي بينات من الهدى والفرقان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله جل شانه بولتين قرآن যে মাসে নাজিল করেছি এটা হলো হেদায়েতের মাস কিসের মাস হেদায়েতের মাস শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস সমস্ত মানুষের হেদায়েত এখানে আছে হিন্দুর হেদায়েত বৌদ্ধের হেদায়েত খ্রিস্টানের হেদায়েত যত হেদায়েত আমাদের দরকার সব এই কিতাবের ভিতরে দিয়েছেন কে আল্লাহ আবার সবার জন্য সমান হেদায়েত দরকার সেটা হলো জান্নাত ঠিক না রে ঠিক হেদায়েতের মূল চাবি কাঠি হলো সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল হেদায়েত দেন সোজা পথের হেদায়েত দেন এই সোজা পথ কার নাম সোজা পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم ياسين بيجان مرا قرآن القسم إنك لمن المرسلين أبنى فريت رسول درجون على صراط مستقيم رسول رأيك نام صراط মুস্তাকিম আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে একটা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা দোয়া করি 74 ভাবে সূরা ফাতিহা পড়ে কয়টা দোয়া একটা দোয়া আল্লাহ প্রশংসা করি ছয়বার কয়বার ছয়বার প্রশংসা করি এরপরে একটা দোয়া চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সেই সিরাতাল মুস্তাকিমের জন্য আল্লাহ বলছেন হে আব্দুর রহমান তোমরা রহমানের বান্দা তার মানে হলো তিনি মাফ করে দিবেন তিনি দয়ালু তিনি দাতা তার মত দয়া আর কারো নাই রাসূল সূরা ফাতিহা পড়ছেন রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন একজন বেদুইন হেসে উঠলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝেছি আমি বুঝেছি আমি বুঝে ফেলেছি হাসছে রাসূল বললেন তুমি হাসছো কেন বলছে রাসূল আমি বুঝছি কয় কি বুঝছো আর রহমানের পরে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন বলেছেন তার মানে কিয়ামতের ময়দানে তিনি আমার উপর রহম করবে রাসূল হেসে দিয়ে বললেন ফাকে হাল বদু বেদুইনটা ঠিক মতোই বুঝেছে কোন বিচারে বিচার হয়ে যাওয়ার আগে যদি আপনাকে কেউ বলে বিচারক খুব দয়ালু খুব দাতা আপনার মনে আসার সঞ্চার হবে ঠিক না রে আপনি মনে করবেন ওখানে গেলেই মাপ পাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন লাগে আর রহমানি রহিম এত রহমত তিনার সবাইকে তিনি মাফ করেন কেমন রহমত তিনি জানান দিচ্ছেন ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম মাফ করে দাও এই পাপীরে হে দয়াময় মেহেরবান অনুতাপে রসলো আমার কবুল করো মহিয়ান মাফ করে দাও এই পাপীরে কেউ যখন নিজেকে পাপি বলে মাফ চায় মাফ করে দেন কে আল্লাহ আল্লাহ নিজে শিখিয়েছেন ও আদম তুমি নিজেকে বলো তুমি এটা ভঙ্গ করেছো আমি তোমারে মাফ করে দেব তিনি বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ আপনি যে হুকুম দিয়েছেন আমি সেটা মান্য করতে পারি নাই আপনি যদি রহম না করেন আপনি যদি মাফ না করে দেন আমার দুনিয়াও শেষ আখেরাতও শেষ খাসরুন মানে হলো শুধু দুনিয়া না আখেরাতও
শেষ যেমন একটা লোক ব্যবসা করে 500 টাকার তরকারি নিয়ে বসেছে আপনাদের মাদ্রাসার সামনে সন্ধ্যার সময় দেখে গেল শুধু 500 টাকা আছে কোনো লাভ হয়নি এটাও ক্ষতি এটাও কি ক্ষতি আর সন্ধ্যার সময় দেখে গেল টাকাও নাই ব্যবসার জিনিসও নাই পুঁজিও শেষ মালও এটার নাম হলো খুসরান খুসরান মানে হলো খাসরা দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াও শেষ আখিরাতও যাদের আখিরাত শেষ তাদের দুনিয়াও শেষ আর যাদের আখিরাত আছে তাদের দুনিয়াও আছে যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে কিছুই নাই কোন ঘর নাই বাড়ি নাই ভালো একটা পোশাক গায়ে ছিল না শুধু ছিল আখিরাত এখন সেই বেলাল যারা দুনিয়ায় এক নামে পরিচিত রাদিয়াল্লাহু আনহু আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই 1990 তো এয়ারপোর্ট থেকে নেমেই দেখলাম যে একদম কালো মানুষ এত কালো এরকম মাইক এত কালো হয় আমি চিন্তা করলাম মানুষ এত কালো হয় কেন আমি ওর শরীর ডলা শুরু করলাম ছোট ছিলাম তো ও বলছে হে ফকির চেকিং তুমি আমার শরীর কি চেক করো আমি বললাম ডিড ইউ পুট ব্ল্যাক অয়েল অন ইউ তুই গায়ে আলকাতরা দিছত নাকি কোয়াই ডিডেন ডু ইট আল্লাহ ডিড ইট আমি দেনে আল্লাহ দিছি যখনই বলেছে আল্লাহ আমি বলছি এই তুই মুসলিম আর ইয়ে মুসলিম কারণ মুসলমান ছাড়া দুনিয়াতে কেউ আল্লাহকে আল্লাহ নামে ডাকে না ঠিক কিনা আমরাই আল্লাহকে চিনি আর কেউ চিনতেও পারে না